শুক্রবার ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে পঞ্চম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রামের দুদিনের কর্মশালার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সঙ্গে ছিলেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ কুমার শাও, এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সত্যদেও পোদ্দার সহ দপ্তরের অধিকর্তারা। স্থায়ী উন্নয়নের জন্য স্বচ্ছ ও সবুজ প্রযুক্তির ব্যবহার, এই বিষয়ের উপর আলোচনা করা হয়। সময় উপযোগী বিষয়ের উপর আলোচনা করা হচ্ছে। স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম থেকে বাছাই করা শ্রেষ্ঠ প্রকল্প পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। এই চিন্তাভাবনা অত্যন্ত প্রয়োজন। এটা সরকার শিক্ষা ও শিল্পের মধ্যে সমন্বয় সাধন করবে। যুবদের উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। Because these linkages are important. As Mr. Sahu was also saying, these linkages are very, very important now. And especially this topic that has been given now, promotion of clean and green technology for sustainable development. That's a very, very, what to say, relevant, very, very relevant topic. And we need to look at it. Because we have forest, we have to protect them.